মধ্য মার্চেই ভারতে অতীত হবে করোনা অতিমারির তৃতীয় ঢেউ, এমনই দাবি ন্যাশনাল করোনা সুপার মডেল কমিটির সদস্য অধ্যাপক মনীন্দ্র আগরওয়ালের। এই আশারবাণী শুনিয়ে কানপুর আইআইটির গণিত এবং কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ডক্টর আগরওয়াল জানিয়েছেন, এ মাসেই কলকাতার পাশাপাশি দিল্লি মুম্বাই করোনা সংক্রমণের শিখরে পৌঁছাবে। এখন যেখানে দেশে দৈনিক 2 লক্ষের কাছাকাছি সংক্রমণের সংখ্যা রয়েছে, সেখানে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 7 থেকে 8 লক্ষে। তার বক্তব্য অনুযায়ী সংক্রমণের এই শিখর ছোঁয়ার পরে বিদায় নেবে তৃতীয় ঢেউ। তার যুক্তি, 100 বছর আগে অতিমারী সংক্রমণের ওপরে এসআইআর নামে যে মডেল তৈরি হয়েছিল, সেই মডেলের মাধ্যমে অনেক অতিমারীর গতিবিধির পূর্বাভাস এর আগেও মিলেছে, তার উপর ভিত্তি করেই তিনি এই দাবি করছেন। বর্তমান পরিস্থিতিতে লকডাউন কতটা কার্যকরী এই প্রসঙ্গে তিনি জানান, করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পর তখন লকডাউন অতি প্রয়োজনীয় ছিল। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে কেন্দ্র সরকার সেভাবে লকডাউন ঘোষণা করার কথা বলেনি। এবারের ক্ষেত্রেও পরিস্থিতি অনুযায়ী মাঝারি মাপের লকডাউন চলছে, কারণ করোনার কারণে লকডাউন সাধারণ মানুষের জীবন জীবিকায় যেভাবে প্রভাব ফেলছে তা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তাই এক্ষেত্রে কড়া লকডাউনের কোনো প্রয়োজন নেই বলেই মনে করছেন তিনি। এদিকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সোমবার থেকে দেশজুড়ে করোনার বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। মূলত করোনা মোকাবিলায় যারা প্রথম সারির যোদ্ধা এবং 60 ঊর্ধ্ব তাদের এই বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে। দেশের বিভিন্ন প্রান্তে বুস্টার ডোজ নেওয়ার জন্য লাইন পড়ছে। সোমবার পশ্চিমবঙ্গে মোট 35,000 জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।